তাই শুনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। বলেই কাঁটাটা ছোঁয়ালো সামিনের হাতে, সাথে সাথেই দুটো গলা ফাটা চিৎকার ভেসে এলো। একটা হলো সামনে থাকা সামিনের, আর আরেকটা আয়ুষের থেকে স্বল্প দূরত্বে দাঁড়িয়ে থাকা পঙ্খের। আয়ুষের স্তম্ভিত ফেলল, দ্রুত মাথা ঘুরিয়ে পঙ্খির দিকে তাকাতে দেখলো পঙ্খী এক দৃষ্টিতে তাকিয়ে আছে পায়ের কাছে পড়ে থাকা সামিনের কাঁটা হাতটার দিকে। কাঁটা দিক থেকে ছিরছির করে রক্ত বের হচ্ছে, আঙুলগুলো অনবরত নড়ে চড়া করছে। পঙ্খীও অবিশ্বাস্য নয়নে পর্যবেক্ষণ করছে রক্ত মাখা হাতের চলনটা। কে মুহূর্তে কাঁটা আঙুল হাতের গুলো নড়াচড়া করা বন্ধ হয়ে গেল। সাথে সাথে পঙ্খী দাঁড়ানো থেকে ঢলে পড়তে নিলেই পাশে থেকে আয়ুষ আগলে ধরে থাকে। আত্মা কেঁপে উঠল আয়ুষের, ধপ করে হাতে থাকা কাঁটাটা নিচে পড়ে গেল। আয়ুষ চেঁচালো, ভাই পঙ্খী জ্ঞান হারিয়েছে, ডু সামথিং। বক্ষস্থল দ্রুত ওঠানামা করছে আয়ুষের, দ্রুত এগিয়ে এলো আয়ুষ পঙ্খীর কাছে। আয়ুষের থেকে এক প্রকার ছিনিয়ে নিল পঙ্খীকে, গালে চাপড় দিয়ে ঢাকতে লাগলো। পঙ্খী, এই পঙ্খী ওঠো, এই চুপ মেলল না পঙ্খী। আয়ুষ ভীত কণ্ঠে বলল, তোকে মানা করেছিলাম ওকে আজকে না আনতে, এসবে যদি ফোবিয়া থাকে ওর, ওই দিন দেখলি না কি অবস্থা হয়েছিল। আয়ুষ শুনলো ভাইয়ের কথা, পঙ্খীকে নিয়ে ব্যস্ত ভাবে বলল, আমি চাইছিলাম ও এসবে অভ্যস্ত হয়ে পড়ুক, ফোবিয়ার কথা মাথায় আসেনি। ফোঁস করে নিঃশ্বাস ফেলল আয়ুষ, বলা ঠিক আছে এখন ওকে নিয়ে আগে এখান থেকে বের হ, রুমে যা, চোখে মুখে পানি ছিটা, জ্ঞান না ফিরলে ডাক্তার ডাকবি। আয়ুষ পাজা কোলে তুলে নিল পঙ্খীকে, অন্ধকার রুম থেকে বেরিয়ে দোতলা সেই পরিচিত রুমটা এনে বিছানায় শুয়ে দিল পঙ্খীকে। ফাঁস থেকে পানি ছিটিয়ে দিল পঙ্খীর চোখে মুখে, কয়েকবার ডাকার পরে পিটপিট করে চোখ খুলল পঙ্খী। আয়ুষের যেন দেহে প্রাণ ফিরে এলো, শিওর হলো পঙ্খীর ফোবিয়া নেই। আশপাশে তাকিয়ে উঠে বসলো পঙ্খী, ফ্রিকুচকে তাকিয়ে রইল আয়ুষের দিকে। আয়ুষ বাম হাত দিয়ে আগলে ধরলো পঙ্খীর গাল, ভীত কণ্ঠে জিজ্ঞেস করল, ঠিক আছিস তুই? জবাব দিল না পঙ্খী, শুধু তাকিয়ে রইল। আয়ুষ আবার জিজ্ঞেস করল, কি হলো আপনারা এত নিষ্ঠুর? আয়ুষের কুঞ্চিত প্রো স্বাভাবিক হলো, বল সামান্য বিষয়ে এত ভয় পেলে ঘর বাঁধবি কি করে আমার সাথে, এইটুকুতে জ্ঞান হারিয়েছি পটাং হয়ে যাস। এই আচ্ছা, এই সাহসে এতদিন ডাকাতি করতি? গম্ভীর কণ্ঠে তীব্র হলো, এটাই কি স্বাভাবিক নয়? কোনো সুস্থ মানুষ আরেকটা মানুষকে এভাবে কষ্ট দেয় কি করেছি? আয়ুষ রেগে যাচ্ছে, পঙ্খীর থেকে দ্বিগুণ চেঁচালো সে, বেশ করেছি, ওর আরও শাস্তি পাওয়া উচিত, ওকে তিলে তিলে শেষ করব আমি। কোন সাহসে ও তোকে ছোঁয়? হ্যাঁ কোন সাহসে? আমার জন্য এত দরদ কেন দেখাচ্ছেন? তখন তো নিজে ওই সামিটকে রেখে যেতেন আমার কাছে, একটা মেয়েকে বন্দি করে রেখে তার পাহাড়ে এতগুলো পুরুষ রেখে যেতেন আপনি, তখন মনে হয়নি ওই লোকটা এমন কিছু করতে পারে? আমার অপরাধ হয়ে গেছে সেটা, তোকে ওদের কাছে রাখাটাই আমার অপরাধ হয়ে গেছে। ভাবতেও পারিনি আমি ওই সামিন এমন কিছু করবে, তখন তোকে নিয়ে এত কিছু ভাবার সময় ছিলই না আমার, না ছিল কোনো ফিলিংস। আয়ুষের চেঁচিয়ে বলা কথাগুলো যেন বাধ্য করতে পারল না পঙ্খী। পঙ্খী আরো চেঁচিয়ে বলল, তাহলে এখন কেন আমায় নিয়ে ভাবছেন এত? কেন ওই লোকটাকে আমার সাথে করা অপরাধের শাস্তি দিচ্ছেন আপনি? আয়ুষ কিছু একটা বলতে গিয়ে থেমে গেল, চেয়েও বলতে পারলো না। রাগটা কন্ট্রোল করার প্রচেষ্টা নিজের চুল নিজেই খামচে ধরল, ডান হাত নিজের কোমরে রেখে বড় বড় নিঃশ্বাস ফেলতে লাগলো, পুরো রুম জুড়ে পায়চারি করতে লাগলো। পঙ্খী আবারও চেঁচালো, কি হলো, উত্তর দিচ্ছেন না কেন? আর দ্রুত পায়ে এগিয়ে এলো পঙ্খীর কাছে, বিছানায় বসা পঙ্খীকে নিজের সর্বশক্তি দিয়ে জাপড়ে ধরলো দু হাতে। হঠাৎই পঙ্খীর কোমর উষ্ঠে নিজের পুরো উষ্ঠ চেপে ধরলো আয়ুষ, চোখ বুঝে এক এলোমেলো নারীর অপরিণত দেহের ভাজের স্বাদ গ্রহণ করতে লাগলো। আয়ুষ জানে এই উষ্ঠে কখনো রং বেরঙের লিপস্টিক ওঠেনি, না লেগেছে কৃত্রিম কোনো প্রসাধনী ছোঁয়া, তাই যথারীতি অন্য নারীর তুলনায় এই নারীটির উষ্ঠ সুধা ভিন্ন। আজ আয়ুষ সেই সুধা পান করেই নিজের অন্তরের তৃষ্ণা মিটিয়ে নিল। উষ্ঠ ছেড়ে এবার আয়ুষ মুখ ডোবালো পঙ্খীর গলায়,
গলগিলির শিরা বেয়ে রক্তের দ্রুত চলাচলখানা বেশ অনুভব করলো আয়ুষ, আর একটু চেপে ধরলো নিজের নাকপঙ্খির উন্মুক্ত গলা ও বক্ষস্থলের মধ্যবর্তী সংযোগ স্থলে। পরিচিত অঙ্গ সুভাষ যেন নেশা ধরিয়ে দিল আয়ুষের সেই প্রথম দিনের মন মাতানো ঘ্রাণটি। পঙ্খি পারফিউম ব্যবহার করে না, এটা যে পঙ্খির শরীরে প্রকৃত সুবাস তা বেশ জানে আয়ুষ। আমার সাথে এইভাবে রাত দেখাস না প্লিজ, তোর গালে চর মারলে আমার বুক জ্বলে ওঠে। আয়ুষের হঠাৎ আক্রমণে এমনিতে ধাও হয়ে রইল পঙ্খি, তার উপর আবার এমন মধ্যমাতাল সুরের কথা। ইস ইস, আয়ুষ কি নতুন তরিকা খুঁজছে পঙ্খিকে মারার জন্য? তোর সব আমি সয়ে নেব রে, তবে রাগ ছাড়বি না কখনো, নয়তো আমি আচ্ছা নয়তো আমি এমন করেই শান্ত করব তোকে, এবার ইচ্ছে হলে চেঁচাতে পারিস। পঙ্খির সমস্ত শরীর ঝংকার দিয়ে কাঁপছে স্নিগ্ধ আবেশে, নাকি এক মোহময় অপরিপক্ক ছোঁয়া তা কিছুতেই ঠাউর করতে পারছে না পঙ্খি। কই সামিনের ছোঁয়া তো এমন হীনমন্যতায় ভুগতে হয়নি, তখন তো মুহূর্তেই বুঝে ফেলেছিল যে ওটা বাজে ছোঁয়া ছিল। তাহলে আয়ুষের ক্ষেত্রে কেন পঙ্খির ষষ্ঠ ইন্দ্রিয় এমন নাজুক রয়েছে, সেই কি বুঝেও কিছু জানান দিতে চাইছে না পঙ্খিকে? আমার শান্ত পঙ্খি। আয়ুষের মৃদু হাসি আবার পঙ্খি টের পেল, চাপদাড়ির খোঁজা লাগছে বারংবার পঙ্খির গলায়। সম্মতি ফিরল তবে হাত উঠিয়ে আয়ুষকে সনবৃথা প্রচেষ্টাও চালিয়ে নিল সে। আয়ুষ লোকটা অদ্ভুত, এই যে পঙ্খির এমন কাজেও হাসলো নীরবে। পঙ্খির শক্তির জোর নয় বরং নিজে থেকে ছেড়ে বসলো পঙ্খিকে। পঙ্খি নীরব নিস্তব্ধভাবে রাউন্ড খাটার বোর্ডে মাথা ঠেকিয়ে চোখ বসল। আপনি আমায় বারবার ছুঁয়ে দিচ্ছেন, যা চেয়েও আমি কেন যেন বাধা দিতে পারছি না, এটা কি খুব দরকার পড়েছে আপনার? সে মৃদু কণ্ঠের আওয়াজ ভেসে এলো। আবার বাধা দেওয়ার প্রচেষ্টা না চালিয়ে নিজেও সায় দাও না, বিশ্বাস করো আমি অন্য আচ্ছা বিশ্বাস করো অন্য পুরুষদের মতো আমি তোমার সারা পেয়েই নিজের দিশা হারাবো না, সীমার মধ্যেই রইব, আর সইতে না পারলে পরিণয় ঘটিয়ে তারপর দিশা হারাবো। মৃদু গঙ্গানির স্বরে মুখরিত হচ্ছে অন্ধকার রুমটা। সামিনের কাটা হাতটা থেকে টপটপ করে রক্ত ঝরে পড়েছে ফ্লোরে। সামনেই হাতে কাঁটাটা নিয়ে বসে আছে আরুষ, হিংস্র দৃষ্টিতে তাকিয়ে আছে সামিনের দিকে। হাতে থাকা কাঁটাটা সুইচ একবার চালু করছে তো একবার বন্ধ করছে, এইটা যেন একটা মস্ত মনোযোগের খেলা আরুষের কাছে। গায়ে থাকা রক্তে মাখা শার্টটায় একবার নাক নিয়ে শুকে নিল, তারপর সামিনের দিকে তাকিয়ে ছোট পাকে হাসল। রক্তেও তোর পাঠার গন্ধ, শালা তুই আসলে একটা পাঠা। থবলানো মুখ তুলে একটুখানি তাকালো সামিন আরুষের দিকে। এই টুইন্স ভাইয়ের এমন রূপ খুব কমই দেখেছে সে, দেখবি বা কি করে এরা মারবার সময় যে কাউকেই রাখে না পাশে। এ যেন এখন অন্ধকার ব্যারেকে সামিন আর আরুষ ছাড়া একটি মাছি পর্যন্ত নেই। পকেটে থাকা ফোনটা ভাইব্রেট করে ভেজে উঠলো আরুষের, ফোন বের করতে করতে নিজেও উঠে দাঁড়ালো। স্ক্রিনে একবার চোখ বুলিয়ে ফোনটা রাখলো ছোট্ট টেবিলটায়। পাশে থেকে একটা সাদা রঙের কাপড় নিয়ে সামিনের মুখ পেঁচিয়ে ভাঁজল, আবার সামনে এসে টেবিলে থাকা অবস্থাতে রিসিভ করে লাউডে দিল ফোনটি, সাথে সাথে চালু করলো হাতে থাকা কাটারটিও। আরুষ ভাইয়া বলো, আমার কোহিনুর কোথায় তুমি? সামিনের বাকি হাতটায় নিজের শক্ত পেশি বহুল হাতটা বোলাতে লাগলো আরুষ, ঠোঁটের কোণে হাসিটুকু লেগেই আছে যেন। ওই দিকে কুহুর সাথে নির্বিঘ্নে ফোনে আলাপও সারছে সে, যেখানে থাকার কথা না। হাসি চওড়া হলো আরুষের শান্ত কণ্ঠে, দুষ্টুমি ভাব এনে বলল, বলো না। আজ বিকেলে আমি বোনের সাথে দেখা করতে যাব, নিয়ে যাবে? কাটাটা এগিয়ে নিয়ে গেল সামিনের অন্য হাতের কাছে। যেতেই হবে। বোন অসুস্থ আমি জানি, সেন্সলেস হয়ে গিয়েছিল এই জন্যই হঠাৎ করে আমার মাথা ঘুরছিল, এখন বলো না নিয়ে যাবে? হাতের কাছে কাটাটা যত কাছে এগোচ্ছে ততই যেন প্রাণ কুরপুরের মতো উড়ে যাচ্ছে সামিনের, চোখ দুটো বড় বড় করে অনবরত মাথা নাড়ছে, মুখ দিয়ে বেরিয়ে আসছে গঙ্গানির শব্দ। আমি কি পাবো? তুমি কি লাগবে বলো? হাসলো আরুষ, কণ্ঠটা আর একটু খাদে নামিয়ে টেনে টেনে বলো, একটা জগত্তারিণী চুমু।
বলে ক্যাচ করে পোজ দিল সামিনের হাতের বাহুতে। সাথে সাথেই গগনবিদারী চিৎকার ভেসে এলো সামিনের মুখ থেকে, তবে মুখে কাপড় বাঁধা থাকার কারণে শব্দটা ঠিক সুস্পষ্ট হলো না। ছি আরুষ ভাইয়া, তুমি অসভ্য খুব। কেউ একজন আমায় আরো ভীষণ অসভ্য বলুক, তার সান্নিধ্য পেতে যদি অসভ্য হতে হয় তাহলে শুনো মেয়ে, দুনিয়ার কোনো সভ্যতাই আমার জন্য তৈরি হয়নি। নীরবতা বয়ে এলো কুহুর দিক থেকে, হয়তো বলার মতো কোনো কাব্যিক ভাষা নেই। আরুষ আপন মনে কাটার চালাচ্ছে, সামিনের হাতে চিকন চিক করে আর যুক্ত মাংস গোল গোল করে কেটে ফেলছে। ফ্লোরে সামিনের দেহ থেকে ক্ষণে ক্ষণে রক্ত ছিটকে আসছে আরুষের গায়ে, আর তার সাথে চিৎকারের মাত্রা বাড়ছে কবলিত সামিনের। কিসের শব্দ এটা, কি করছো তুমি আরুষ ভাই? আরুষ সামিনের শরীর থেকে আরেক পিস মাংস ফেলে পড়ল। ও কিছু না, একটা পাঠা কাটছিলাম, এই যা। অবাক হলো কুহু পড়ল। তুমি পাঠাও কাটতে পারো? হাসলো আরুষ, সামিনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে বলল, হ্যাঁ বেশ পারি, এই যে এখন একটা আস্ত পাঠা কাটছি। এই চাকরিটা কবে পেলে শুনি? হ্যাঁ চলছে আর কি, বছর ছয়েক আগে থেকে। তো একসাথে দুই কাজ করছো, সমস্যা হচ্ছে না? দ্বিতীয় কাজটা কখনোই সমস্যার কারণ হয় না আমার, কারণ প্রশান্তি দেয়। বাহ, ফোনে কথা বলো প্রশান্তি দিতে পারে? শুধু একটা মানুষের ফোনই প্রশান্তি দেয়। কুকে বারবার যেন অপ্রস্তুত করে তুলেছে আরুষের কথাগুলো। এই যে এখন আবার থেমে গেল কুহু, একটু পর থমকে থমকে বলল, তুমিও না আরুষ ভাইয়া কি সব বলতে থাকো, বিকেলে আমায় মনে করে বোনের কাছে নিয়ে যেও, রাখছি আমি। যতবার দেখা হবে শুধু বোনকেই খাইয়ে দিস, আমরাও তো বসে বসে দেখবো শুধু। আয়ুষের কথায় তার দিকে ফিরে তাকালো পঙ্খি আর কুহু, আয়ুষের সাথে এবার আরুষও তাল মেলালো। হ্যাঁ তাই, এদের আর দেখাই করাবো না। কথাটা শুনতেই যেন তেতে উঠলো কুহু, মুখের খাবার চিবানো রেখে ইপলে উঠল, আমি আমার বোনের কাছে হাজারবার আসবো, তোমাদের কি? হ্যাঁ এইবার তো বোনের বাড়িও চিনে গেছি, একা একাই চলে আসবো। আরুষ সতর্ক কণ্ঠে বলল, একদম না, ভুলেও আসবি না, কেউ জানতে পারলে রক্ষে থাকবে না, পঙ্খির বিপদ বাড়বে এতে। কুহু আবার কিছু বলতে নিলেই পঙ্খি তাকে বাধা দিয়ে বলল, হয়েছে হয়েছে, আগে মুখের খাবারটুকু তো শেষ কর, তারপর ঝগড়া করিস। কুহু আরুষের দিক থেকে মুখ বেঁকিয়ে হাঁ করে আরেক লোকমা তুলল পঙ্খির হাতে থেকে। তুই এত ভালো রান্না করিস বোন, আর দেখ আমি এসবের কিছুই পারি না। কুহুর কথা ধরনে পঙ্খি শুধু আলতো করে হাসল, জীবনের তাগিদে তাকে আর কত কিছুই না শিখতে হয়েছে, রান্না তো সামান্য এক মুঠো খেয়ে বেঁচে থাকার জন্য অভ্যাসেই পাকা হয়ে গেছে হাতের রান্না। পঙ্খি ভাত মাখাচ্ছে প্লেটে, উদ্দেশ্য কুহুর মুখে আরেক লোকমা তুলে দেওয়া। তার নীরবে মুখশ্রীতে দৃষ্টিপাত আয়ুষের, আয়ুষ দৈবভাবে বুঝতে পারছে পঙ্খির হৃদয়ের দগ্ধ কথাগুলো। সে যে তার বিকট রূপিণী অতীতের কথাই মনে মনে আওড়াচ্ছে, তা ঢের বোঝা হয়ে গেছে আয়ুষের। আচ্ছা ভালোবাসলে বুঝি একে অপরের হৃদয়ের ভাবনা অনুভূতিগুলো বুঝতে পারে? এই যে আয়ুষ বুঝতে পারছে পঙ্খির মনে কী চলছে, কী নিয়ে কষ্ট পাচ্ছে মেয়েটা, তাহলে তার মনের অনুভূতিগুলো পঙ্খি মেয়েটা কেন বুঝতে পারে না? তার মানে কি আয়ুষের ভালোবাসা শুধু একপাক্ষিক? এই যে তুমি কষ্ট পাচ্ছ নিজের অতীত ভেবে, আর বেশি দিন পেতে হবে না, একবার শুধু আমার মনোরাজ্যে বিরাজ করো সারা জীবনের জন্য, তারপর তোমার ভাগ্যের সুখ, লেখাটা ঘষে মেজে ফুটিয়ে তুলব আমি। এই চণ্ডীদাস তার রজকিনীতে মন দিয়েছে মানে তুমি ভুল হও বা দস্যু নারী, রজকিনী তুমি এই চণ্ডীদাসেরই হবে। কি হলো, আপনি খাচ্ছেন না কেন? পঙ্খির কথায় বিভোর কাটলো আয়ুষের, এতক্ষণের মন কথাগুলো যে নিছকই ভাবনা ছিল তাও বুঝতে পারলো বেশ। ইস, কথাগুলো যদি প্রকাশে পঙ্খির কাছে ব্যক্ত করা যেত। খাবো, পঙ্খি নত জানো হলো কথাটা একটুখানি খাদে নামিয়ে বলল, খাবার পছন্দ হয়নি তাই না? আসলে আমি তো জানি না আপনারা। আর বলছে হাসলো আয়ুষ, পঙ্খির কথা সম্পূর্ণ করতে না দিয়েই বলল, কুহুকে খাইয়ে নাও আমি খাচ্ছি। কুহুর খাওয়ার প্রায় শেষ, শেষ লোকমাটা গিলে পানি খেয়ে বলল, আমার হয়ে গেছে ভাইয়া, বোন এবার তুই খেয়ে নে তো,
একটু জিরিয়ে নিয়ে ঘুরতে বের হব আমরা। ফ্রিকুস কলো আরুষ, ঘুরতে বেরোবি মানে? উহুর স্বাভাবিক কণ্ঠ, পঙ্কি খাটে থাকা শক্ত বালিশটা কোলের উপর রেখে তাতে ভর দিয়ে বলল, মানেটা সিম্পল, আমি বোন একটু পর কোথাও ঘুরতে যাব আর আমাদের নিয়ে যাবে তোমরা, আর আমাদের নিয়ে যাবে তোমরা দুই টুইনস ব্রাদার্স। আরুষ তেতে উঠল, পাগল হলি? এখন রিস্ক নেওয়ার কোনো দরকার নেই, কোথাও ঘুরতে যাওয়া যাবে না, যতক্ষণ ইচ্ছে এখানেই থাক সমস্যা নেই, বাট তোরা দুই বোন একত্রে বের হওয়া যাবে না। কুহুর মুখখানি এইটুকুনি হয়ে গেল, কিছু বলতে যাবে তার আগেই খাটের কোণে থাকা পঙ্কি পূর্ণ ফোনটা বেজে উঠল, সকলের ধ্যান পড়ল সেথায়। কুহুর কাছে থাকায় সে হাত বাড়িয়ে মাঝে আনলো ফোনটি, স্ক্রিনে চোখ বুলিয়ে বলল, লোটাস সফিউর। পঙ্কি মাত্রই মুখে খাবার তুলে নিল, কুহুর কথা শুনে চোখ বড় বড় করে তাকালো, আয়ুষ ফোনটা হাতে নিয়ে তাকালো কুহুর দিকে, আস্তে করে বলল, কথা বলবি তুই? বলে কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে রিসিভ করে লাউডে রাখলো ফোনটি। খাটের উপর চারটি মুখ একত্রে ঝুঁকে আছে, মাঝখানে আছে মধ্যমণি পঙ্কি পূর্ণ ফোন। পঙ্কি দ্রুততার সাথে ভাত চিবাচ্ছে আর ভয় তো আছে, কুহু কি বলতে আবার কি বলে দেয়। হ্যালো পঙ্কি, কোথায় তুমি? কতবার করে বলেছি আমাকে ঘন্টায় ঘন্টায় স্বামীর আপডেট দিতে, জানাওনি কেন? লোটাসের কর্কশ কণ্ঠের কথায় ফিট করে হেসে দিল কুহু, দ্রুত ফোনের মিউট বাটন অন করে সবার দিকে তাকিয়ে পড়ল। এর কণ্ঠ এমন কেন করছে, বাঘের মতো আর লাগছে বেড়ালের মতো? পাশ থেকে আরুষ কুহুর মাথায় গাঁটটা মেরে বলল, মিউট অন কর গাধি। এদিকে লোটাস হ্যালো হ্যালো করে যাচ্ছে, পঙ্কি দ্রুত মুখের লোকমা গিলে মিউট অফ করে বলল, হ্যালো। হ্যাঁ, চুপ করে আছো কেন তুমি? শামিমের কোনো খোঁজ পেয়েছো? না, তবে জানা গেছে সুবর্ণকে কিডন্যাপ করতে গিয়ে নাকি ভুল করে নিজের নাকে ক্লোরোফর্ম স্প্রে করে দিয়েছে ওই সামিন, তারপর সুবর্ণই ওকে তুলে নিয়ে গিয়েছে। পঙ্কির আজব কথার ধরন দেখে আয়ুষ আরুষ চোখ উজিয়ে তাকালো তার দিকে, হাসবে না কাঁদবে সেটাই বুঝতে পারছে না। এদিকে কুহু আস্তে আস্তে গড়াগড়ি খাওয়ার দশা, যেই না বলতে যাবে ওই সুবর্ণ গাথাটা নাকি? আর পারলো না পাশ থেকে আরুষ, শক্ত করে মুখ চেপে ধরলো তার, চোখ গরম করে তাকাতে কুহু নিজের হাসি চেপে রাখার প্রচেষ্টা চালালো। এদিকে রাগে একদলা থুতু ফেললো লোটাস, সামিনের উপর রাগ ছেড়ে পড়লা। ওকে কাজটা দেওয়া উচিত হয়নি, বা একটা কাজও ঠিক মতো করতে পারলো না। ঠিক আছে শোনো, স্বামীমের আরো বেশি দিন বাঁচিয়ে রাখা যাবে না, মরলে তো মরেছে আর না মরলে আমার কাছে এনে মারবো, ওর খবর জানাও দ্রুত। ওকে, কল কাটলো লোটাস, পঙ্কি হাফ ছাড়লো, আরুষ আয়ুষের দিকে তাকিয়ে বলল, সামিনকে ছেড়ে দিলে ওরাই মেরে ফেলবে, ওর কাজ শেষ। বুঝলাম, পদ্মফুল বেশ সময় বুঝে খেলছে, যাকেই আর কাজে লাগছে না সোজা উপরে পাঠিয়ে দিচ্ছে। কথাটা সত্যি ভাবার মতন, আয়ুষ তটস্থ হয়ে তাকালো পঙ্কির দিকে, এক দৃষ্টিতে তাকিয়ে রইল সে, যা পঙ্কি খেয়াল না করলেও আরুষ ঠিকই খেয়াল করেছে। আয়ুষের কাঁধে আলতো হাত রেখে ডাকলো সে, ভাই তুই? আয়ুষ অপ্রস্তুত হলো, নিচে তাকিয়ে এদিক ওদিক মাথা নাড়ালো পঙ্কি, আর কুহুও তাকালো তার দিকে। পঙ্কি এক লোকমা ভাত মুখে পুরে বলল, কি হলো? আয়ুষ ঠোক গিলল বিরস চোখে পঙ্কির দিকে তাকিয়ে বলল, তুই আর এসবে জড়াবি না, বন্ধ কর এসব, তুই আর থাকবি না এসবে। পঙ্কি ফ্রুকুস কালো, মানে কি এতদূর এসে আয়ুষ এভাবে থেমে যেতে কেন বলছে? কি সব বলছেন আপনি? আয়ুষ কথা গতি বাড়লো, দু পাশে মাথা ঝাঁকিয়ে বলল, তুই বুঝতে পারছিস না পঙ্কি, ওই পদ্মফুল তোকেও। আয়ুষ হাঁপাচ্ছে, কেন এমন হচ্ছে, কেন সে ভাবনাটাকে বাস্তবে রূপ দেওয়ার কথা ভাবতে পারছে না, বলতে পারছে না কিছু তিক্ত কথা, তার মন জানে আর সেই জানে পঙ্কিকে ওই পদ্মফুল মেরে ফেলবে, কিন্তু আয়ুষ কী করবে তখন, যদি রিস্ক নিয়ে পঙ্কিকে মৃত্যু ফাঁদে ছেড়ে যদি পরে নিজেই রক্ষা করতে না পারে তখন, তখন কী হবে, পঙ্কি হারিয়ে যাবে আর আয়ুষ বাঁচতে পারবে তো? এমন কেন করছেন বলুন তো, এত কিছুর পর পিছিয়ে গেলে তো সবটা ভেস্তে যাবে। পঙ্কি তুমি বুঝতে পারছো না, ওরা সাংঘাতিক, তুমি নিজেকে প্রোটেক্ট করতে পারবে না। কেন পারবো না, আমি মরতে জানি, ভালো দৌড়তে জানি, ছুরি এসব তোমার জন্য যথেষ্ট নয়, তোমার কিছু হলে আপনি আছেন তো। এই একটা কথাই থেমে গেল আয়ুষের ভাগ্য, শব্দ হয়ে তাকালো সে পঙ্কির দিকে, কি মায়া মায়া চোখে তাকিয়ে আছে মেয়েটি, আসলে কি সে ভরসা করে আয়ুষকে? করে তো,
বাঁচাবেন না আমায়? আয়ুষ এক নতুন আশা খুঁজে পেলেও পঙ্কি তাকে ভরসা করেছে, তার ভরসাতে বিপদ মাথায় তুলতে চাইছে। আয়ুষ কি কাপুরুষ, কত কত কঠিন যুদ্ধ জয় করেছে সে, পঙ্কির ক্ষেত্রে কেন এত ভয় হানা দিল মনি? না, সে সঙ্গ দেবে পঙ্কি, বাকি পুরুষদের মতো নিজের ভালোবাসাকে সবসময় নাজুকভাবে আগলে রাখবে না, বরং নিয়ে যাবে, গড়ে তুলবে সে পঙ্কিকে, এমনভাবে গড়ে তুলবে যাতে ভবিষ্যতে পঙ্কি তার উপর ভিত্তি করে না থাকতে পারে। তাই বলে কি আয়ুষ প্রোটেক্ট করবে না পঙ্কিকে? করবে, নিজের সর্বোচ্চ দিয়ে আগলে রাখবে পঙ্কিকে। তাও বাস্তবতার সাথে লড়াই করতে শিখতে হবে পঙ্কিকে, আর তা শেখাবে স্বয়ং আয়ুষই। আমায় খাইয়ে দিবি?